ব্যবসা বাণিজ্য সংবাদ ও বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন তালিকাতায় স্বাগত জানাচ্ছি আমি এজি মাহমুদ। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। নগর অর্থনীতিতে ভূমিকা রাখলো দারিদ্র চক্রে আটকা বস্তিবাসী, দুষ্ট চক্র ভাঙার পরিকল্পনা নেই সরকারের। তিন লাখ টন চাল আমদানির সিদ্ধান্ত, আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে সরকারি পর্যায়ে আনা হবে এসব চাল। এবং দেশে অবৈধ মোবাইল হ্যান্ডসেট বন্ধে বিটিআরসির কাজ পেল সিনেসিস আইটি, চুক্তি 2রা ডিসেম্বরের মধ্যে। শিরোনাম জানাচ্ছিলাম, এবারে পুরো খবর। নগর অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও বছরের পর বছর দারিদ্র্যের চক্রে আটকে আছেন রাজধানীর বস্তিবাসীরা। এখানকার শিশুরা বেড়ে ওঠে শিক্ষা, স্বাস্থ্য আর পুষ্টির অভাবের মধ্য দিয়ে, ফলে করে স্বাভাবিকভাবেই পেশাগত জীবনেও দারিদ্র ঘোচানোর সুযোগ থাকে না, তাই শোভন জীবনের ছোঁয়াবিহীন থাকে প্রজন্মের পর প্রজন্ম। তাই দুষ্টচক্র ভাঙতে পর্যাপ্ত পরিকল্পনাও নেই সরকারের। বস্তির জীবন এবং জীবিকা নিয়ে আরিফুর রহমানের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন দ্বিতীয় পর্ব। ছবি তুলেছেন উদয় রুদ্র। পুরানি দিয়ে নিকায় জেন্দ অবস্থা এই দাস দাসী নামক পবিত্র গ্রন্থের, সেই সব জাতির প্রত্যেকটি নিজের ভাষায় যাপিত জীবন মেনে নিয়েছেন। তাহলে যারা এরকম আগাম ঘোষণা দিতে পারেন তারা অবতার মেনে নিয়েছেন এখানকার সবাই। এখানে জীবন শুধুই অস্তিত্ব টিকিয়ে রাখার। চাইও খেতে পারি না, ভিক্ষা করতেও পারতাছি না, আমি আছি অনেক কষ্টে, আমার মেয়েটা এবার টেনে পড়ে, আমি নিরুপায় হয়ে আমার মেয়েটার এবার বিয়ে। বহু বাসিন্দা আছেন ভাগ্য বদলাতে তরুণ বয়সে ঢাকা এসেছিলেন, বৃদ্ধ হয়েছেন, তবু রোজগারের যুদ্ধটা এখনো চলছে। ফুলাহানের বাবা মারা গেছেন, খরচ চলতাম পারি না, এই ফুলাহান লইয়া ঢাকা এসে ওহনো তো এই বড় মায়েরা গার্মেন্টস করে ঘুরিবার কোনো ভালো অবস্থা যাওয়ার মতো কোনো আছে নেহা পড়া টিজির করা পাই না বেশি ছেলে ওই এক জায়গাতেই থাকে আমরা এক সংসার। অথচ শহুরে প্রাচুর্যের আশপাশেই দিন কাটে প্রত্যেকটা মানুষের। কারো কাজ আলিশান ভবন ঝকঝকে তকতকে রাখা, কারো কাজ সচ্ছল নগর বাসিন্দাদের জীবনকে শোভন করে তোলা। রিক্সাওয়ালা, মুচি, কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মী, পোশাক কারখানার ডলার আনা শ্রমিক, সবার আস্তানা এই ঘুপচি বসতিতে। তাদের অবদানটা কিন্তু আমাদের জীবন চলায়, আমাদের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ। বাট অ্যাট দি সেম টাইম ইন রিটার্ন তারা কী পাচ্ছে, ইকোনমি তাদের কী দিচ্ছে, সরকার তাদের কী দিচ্ছে, আমরা তাদের কী দিচ্ছি, আমাদের সামাজিক সুরক্ষা নীতিমালা যেটা সেখানে কিন্তু এখন পর্যন্ত শহরের দরিদ্র একটা বড় মাত্রায় কিন্তু উপেক্ষিত। আর তাই নগরায়নের দৌড়ে ক্রমাগত পিছিয়ে পড়া মানুষগুলো হচ্ছেন আরও কোণঠাসা, আরও প্রান্তিক। জাতিসংঘের স্বল্পোন্নত দেশের তালিকা থেকে নাম কাটানোর দোরগোড়ায় দাঁড়িয়ে আছে বাংলাদেশ। মেগাসিটির সড়কে, ফ্লাইওভারে, পথের দুধারে, আকাশ ছোঁয়া ভবনের শীতাতপ নিয়ন্ত্রিত কাঁচে বাংলাদেশের উন্নয়নের গল্পটা প্রতিফলিত হয় ঠিকঠাকই। কিন্তু এই ঘুপচি, প্রায় অন্ধকার, নোংরা বসতিতে সচ্ছল সময় আসে না কখনোই। দারিদ্র এখানে জন্মসূত্রে পাওয়া, যে চক্র চলে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে। আরিফুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা। দারিদ্র্যের চক্র থেকে বের হওয়ার উপায় নিয়ে আলাপে এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ডক্টর আবু ইউসুফ। ডক্টর আবু ইউসুফ, আপনাকে দেখতে পাচ্ছি বড় পর্দায় এবং স্বাগত। আমরা আলাপ করতে চাচ্ছিলাম যে বস্তিবাসীর প্রসঙ্গে, সেটা হচ্ছে নগর অর্থনীতিতে আমরা জানি যে বস্তিবাসীর ব্যাপক আসলে ভূমিকা রয়েছে, কিন্তু তারপরেও আমরা দেখতে পাই যে দারিদ্র্যের যে দুষ্টচক্র, সেই দুষ্টচক্রে তারা বছরের পর বছর ধরে আটকা পড়ে রয়েছেন। সেই চক্র থেকে, চক্র ভেঙে তাদেরকে বের করে নিয়ে আসার কী উপায় বলবেন? জি, ধন্যবাদ। আমার মনে হয় খুব সময় উপযোগী একটি বিষয় নিয়ে আজকে আমরা আলাপ করছি। আপনারা জানেন যে প্রায় এক তৃতীয়াংশ মানুষ কিন্তু নগরে বাস করছে এখন বাংলাদেশের প্রেক্ষিতে, এবং এর একটা উল্লেখযোগ্য অংশ যারা আমাদেরকে যে সাপোর্ট সার্ভিস দিয়ে থাকে, আপনি যারা, আপনি বলছেন যে লাইফ লাইন অফ আওয়ার ইকোনমি, যারা গার্মেন্ট সেক্টরে কাজ করছে, তারপরে আপনার আমাদের যে গৃহকর্মী থেকে আরম্ভ করে আমাদের যারা ড্রাইভার বা নিম্ন যে আয়ের মানুষগুলো, এগুলো কিন্তু বেশিরভাগই হয় তারা বস্তিতে থাকে অথবা একটা নিম্ন আয় যে সমস্ত কামরাঙ্গীর চর এরকম এলাকাতে কিন্তু তারা থাকে।
এখন আমরা যদি দেখি যে যদিও এখানে বলা হয়েছে যে ন্যাশনাল সোশ্যাল সিকিউরিটি স্ট্র্যাটেজি 2015 সেখানে কিন্তু এই নগর দরিদ্র যারা আছে তাদেরকে কিভাবে অ্যাড্রেস করা হয় করা যেতে পারে এবং তাদের বিষয়গুলো কিন্তু আলাদাভাবে বলা হয়েছে এবং আগামী যে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা সেখানেও কিন্তু এই নগর দরিদ্র যারা আছে তাদের বিষয়টি কিন্তু আলোকপাত করা হয়েছে কিন্তু যেটি আসলে সমস্যা সেটি হচ্ছে যে তার ইমপ্লিমেন্টেশনটা আমরা যদি একটু খেয়াল করি এবং উপস্থাপনার মধ্যেও আমরা যে আরিফ যে চমৎকার একটা উপস্থাপনা প্রতিবেদন দিয়েছেন সেখানে কিন্তু আমরা দেখলাম যে তিন ধরনের কিন্তু নগর দরিদ্র যারা তারা ফেস করে একটা হচ্ছে তাদের রেসিডেন্সিয়াল ভালনারেবিলিটি তাদের যে আবাসিক কারণ সে আমার বাসায় কাজ করছে অথবা আমার একজন ফ্যাক্টরিতে কাজ করছে কিন্তু সে কি পরিবেশে থাকছে সেটাও কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট কিন্তু বিষয় যে তার যে ওভারঅল যে এনভায়রনমেন্ট যেখানে সে বাস করছে এবং সেটা তার রেসিডেন্সিয়াল যে ভঙ্গুরতা যে আবাসিক ভঙ্গুরতা আরেকটা হচ্ছে সামাজিক ভঙ্গুরতা যেটাকে আমরা বলি হচ্ছে সোশ্যাল ভালনারেবিলিটি তার যে বাচ্চাদের যে এডুকেশন তাদের যে হেলথ সার্ভিস এই জিনিসগুলো কিন্তু আসলে তারা বিভিন্ন সময় তারা এই যে দুষ্টচক্র এই দুষ্টচক্র ভাঙার ক্ষেত্রে সরকারের নাকি পর্যাপ্ত পরিকল্পনা নেই কেন পর্যাপ্ত পরিকল্পনা নেওয়া হয় না আর কি পরিকল্পনা দরকার আসলে এই জিনিসগুলোকে বলা হয়েছে প্ল্যানের মধ্যেও বলা আছে কিন্তু এইটার জন্য যে অ্যাকশন প্ল্যানটা দরকার এবং অ্যাকশন প্ল্যানের যে ইমপ্লিমেন্টেশনটা দরকার সেইটা আমরা দেখতে পাচ্ছি যে এক ধরনের এটা আমি বলবো যে যেই তোর গতিতে হওয়া দরকার ছিল যেই প্ল্যানে হওয়া দরকার ছিল সেটা কিন্তু হচ্ছে না কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে যে এই যে নগর দরিদ্র এরা কিন্তু আমাদের সমাজের একটা ইন্টিগ্রাল পার্ট আপনার বাসায় একদিন যদি গৃহকর্মী না আসে আপনি দেখেন আপনার জীবন কেমন হয় একদিন যদি ড্রাইভার না আসে তাহলে কেমন হয় গার্মেন্টস ওয়ার্কারটা যদি কাজ না করে তাহলে কেমন হয় তাহলে তাদেরকে সুরক্ষা দেয়া যে দায়িত্ব যে আমি তিন ধরনের ভঙ্গুরতার কথা বললাম তাদের রেসিডেন্সিয়াল ভঙ্গুরতা তাদের যে সোশ্যাল ভালনারেবিলিটি এবং তাদের এনভায়রনমেন্টাল ভালনারেবিলিটি এই তিনটা কিন্তু আমাদেরকে অ্যাড্রেস করে তাদের অ্যাকশন প্ল্যান করতে হবে করে তাদের কিন্তু এগিয়ে নিয়ে যেতে হবে অর্থাৎ একজন গার্মেন্টস কর্মী যদি সুস্থ থাকে তাহলে তার প্রোডাক্টিভিটি কিন্তু দেখেন এই গার্মেন্টস এর ওভারঅল প্রোডাক্টিভিটির উপর তার একটা ইম্প্যাক্ট পড়বে সুতরাং সে যদি সুস্থ না থাকে সে যদি ভালো একটা পরিবেশে না থাকে তাহলে কিন্তু সে ওইভাবে কিন্তু কন্ট্রিবিউটও করতে পারবে না এবং আমাদের যারা ওয়ার্কার তাদের কিন্তু যে পার ওয়ার্কার প্রোডাক্টিভিটি সেটাও কিন্তু আমাদের এখানে কিন্তু অনেক কম আমাদের অন্যান্য কম্পিটিং কান্ট্রিগুলোর তুলনায় তাহলে সেই জায়গাটা কিন্তু আমাদের করতে হবে আরেকটা জিনিস যেটা করতে হবে যেটা যদিও সরকার বিভিন্ন সময় মিনিমাম ওয়েজটা দিয়ে থাকে আপনি বলছেন এখান থেকে কিভাবে বের হয়ে আসবে আপনি দেখেন যে যদিও আমাদের অনেক মানে সাপ্লাই অফ লেবার আছে তারপরেও তার যে মিনিমাম ওয়েজটা সেটা আমরা বলে থাকি সেটা পভার্টি লাইন ইনকাম যেটা আছে সরকারের সেটার থেকে অনেক কম তাহলে এই যদি আমি তাকে তার যে মিনিমাম ইনকামটা সেটা যদি পভার্টি লাইন ইনকামের চেয়ে কম হয় যেটা সরকার নির্ধারিত পভার্টি লাইন ইনকাম তাহলে তো সে এই দারিদ্র দুষ্টচক্র থেকে কখনো সে বের হয়ে আসতে পারবে অবশ্যই তাহলে আমরা দেখে থাকি সরকারের পাশাপাশি কিন্তু এনজিও গুলো কিন্তু কাজ করে থাকে এই নগদ দারিদ্র নিয়ে তো দীর্ঘদিন ধরে এনজিও গুলো কাজ করছে তাদের কার্যক্রম এই চলার পরে বস্তিবাসীর কি মৌলিক পরিবর্তন এসেছে বা কি উন্নয়ন হয়েছে কিছু তো পরিবর্তন যেমন সরকারের পাশাপাশি যারা এনজিও বা বিভিন্ন দাতা সংস্থা তারা কাজ করছে যেমন তাদের তাদের বাচ্চাদের এডুকেশন আপনি দেখবেন বিভিন্ন জায়গায় কিন্তু ছোট ছোট স্কুল আছে তাদের স্যানিটেশন ওয়াটার সাপ্লাই এগুলো নিয়ে কাজ করছে তাদের যে অ্যাওয়ারনেস বিল্ডিং সেগুলো নিয়ে কাজ করছে তারপরে যে COVID-19 এর ফলে তারা তাদের যে স্বাস্থ্যবিধি মানা এগুলো যে কিভাবে মানতে হয় সেই ধরনের বিভিন্ন তৎপরতা কিন্তু আমরা সরকারের পাশাপাশি অন্যান্য যে সমস্ত সংস্থাগুলো তারা কিন্তু করছে কিন্তু এটা করতে হবে একটা সংঘবদ্ধভাবে এটা করতে হবে একটা কোঅর্ডিনেটেড ওয়েতে যদি আমরা করতে পারি এবং ধরে ধরে তাদের আপনারা দেখেছেন সরকার কিন্তু অনেক উদ্যোগ গ্রহণ করেছে যে নিম্ন আয়ের মানুষগুলো তাদের আবাসিক যে সংকট সেটার জন্য আমরা দেখেছি অনেক প্রকল্প নেওয়া হয়েছে কিন্তু সেই প্রকল্পগুলো সঠিক সময়ে সেটা বাস্তবায়ন হওয়া অথবা যাদের জন্য তৈরি করা হয়েছে তারা কিন্তু সেখানে আপনার সেই সুবিধাটা তারা অনেক সময় কিন্তু পাচ্ছে না
অর্থাৎ এখানে একটা মধ্যসত্ত্ব ভোগী আছে, তাই সেই জায়গা থেকে কিন্তু তাদেরকে আসলে বের করে নিয়ে আসতে হবে। এবং সরকারের আমি মনে করি যে দাতা সংস্থা সহ ডেভেলপমেন্ট পার্টনার যারা আছে সরকারের পাশাপাশি, এটার জন্য আলাদাভাবে আমাদের একটা পরিকল্পনা নিতে হবে, অ্যাকশন প্ল্যান নিতে হবে। সরকারি উদ্যোগে যে কার্যক্রমগুলো চলমান রয়েছে তাতে করে আসলে কবে নাগাদ আমরা বলতে পারি যে বস্তির ঘরগুলো আসলে সব মিলে স্বস্তির একটি আশ্রয় হয়ে উঠবে? এই মুহূর্তে আমরা যেটি যেইভাবে চলছে, যদিও আমরা বলছি 2030 সালের মধ্যে আমাদের কোনো নো পভার্টি নো হাঙ্গার, তাহলে সেটা করতে হলে কিন্তু আপনি এই যারা আমাদের এই যে বস্তিবাসী বলেন অথবা যারা নিম্ন আয়ের মানুষ বলেন তারা যেখানে বসবাস করছে তাদের আবাসিক, যে আমি সবসময় একটা কথা বলি যে যত না আমি কাগজে কলমে বলবো যে আমাদের যে নো পভার্টি, কিন্তু বাস্তবে গিয়ে যদি দেখি তাদের এরকম একটা আবাসিক সংকটের মধ্যে আছে, তারা এরকম একটা পরিবেশের মধ্যে থাকে, তাহলে কিন্তু এই যে বাস্তবতার সাথে যে থিওরির যে একটা গ্যাপ সেই গ্যাপটা কিন্তু থেকেই যাবে। হয়তো কাগজে কলমে আমরা উত্তরণ ঘটবে কিন্তু বাস্তবে কিন্তু উত্তরণের কিন্তু সে যে সংকটটা আছে সেই সংকটটা হতে কিন্তু সময় লাগবে। তা আমি আশা করছি যে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা যেটা আসতেছে সেখানে যে নগর দরিদ্র তাদের বিষয়টিকে আলাদাভাবে দেখা হবে, এবং আমাদের সোশ্যাল সিকিউরিটি স্ট্র্যাটেজিতে যেভাবে বলা হয়েছে সেখানে একটা অ্যাকশন প্ল্যান করে তাদের যে বিভিন্ন বিষয়গুলো আলাদাভাবে ট্রিট করে এটা থেকে তাদেরকে উত্তরণ যদি ঘটাতে পারি তাহলে তারা আমাদের যে অর্থনীতি, তারা আমাদের উন্নয়নে তাদের যে অংশীদারিত্ব, তাদের যে কন্ট্রিবিউশন সেটা কিন্তু আরো অনেক বেশি হবে। ডক্টর আবু ইউসুফ, অসংখ্য ধন্যবাদ তালিকাতে যুক্ত হওয়ার জন্য এবং আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমাদের সঙ্গে যুক্ত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আবু ইউসুফ। দর্শক, এবারে জানিয়ে দিচ্ছি ঢাকার পুঁজিবাজারের এই মুহূর্তের খবরাখবর। চলে যাচ্ছি ডিএসসির ওয়েবসাইটে। ডিএসসির ওয়েবসাইট যেটি বলছে আজকে সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার, ডিএসসি এক্স যেটি প্রধান সূচক সেখানে 17 পয়েন্টের মতো কমেছে। এখনও পর্যন্ত নেতিবাচক প্রবণতার মধ্য দিয়ে লেনদেন চলছে ঢাকার পুঁজিবাজারে, এবং 17 পয়েন্টের মতো কমার কারণে ডিএসসি প্রধান সূচক অবস্থান করছে 4,910 পয়েন্টে। ডিএসসি এস যেটি সরিয়া সূচক সেখানে 4 পয়েন্টের মতো কমেছে, অবস্থান করছে 1,116 পয়েন্টে। অন্যদিকে ডিএসসি 30 যেটি বাসের সূচক সেখানেও 8 পয়েন্টের মতো কমেছে, অবস্থান করছে এই মুহূর্তে সূচক 1,710 পয়েন্টে। আড়াই ঘন্টারও বেশি সময় ধরে ঢাকার পুঁজিবাজারে লেনদেন চলছে। লেনদেন হয়েছে এখনও পর্যন্ত 570 কোটি টাকারও বেশি শেয়ার এবং মিউচুয়াল ফান্ড, এবং হাতবদল হওয়া শেয়ারগুলোর মধ্যে আজকে এখনও পর্যন্ত দর বেড়েছে 115টি কম্পানির। অন্যদিকে কমেছে 147টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দর, অপরিবর্তিত রয়েছে 89টি কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ড। দর্শক, টপ 20 তালিকা দেখে নেব এক নজরে এবার ঢাকার পুঁজিবাজারের। একদম তালিকার প্রথম অবস্থানে রয়েছে এশিয়া ইন্স্যুরেন্স, সেটি লেনদেন হচ্ছে 102 টাকা 20 পয়সায়। বেক্সিমকো ফার্মা, হাতবদল হচ্ছে 133 টাকা 60 পয়সায়। এছাড়া অন্য কোম্পানিগুলোর মধ্যে ব্যাংকিং খাতের কোনো প্রতিষ্ঠানকে এই মুহূর্তে দেখা যাচ্ছে না। ইন্স্যুরেন্স খাতের বেশ কিছু প্রতিষ্ঠান রয়েছে ঢাকার পুঁজিবাজারের আজকের এই তালিকায়। বিডি ফাইন্যান্সকে দেখতে পাচ্ছি রয়েছে অষ্টম অবস্থানে, সেটি হাতবদল হচ্ছে 22 টাকা 90 পয়সায়। এছাড়া এসএস স্টিল হাতবদল হচ্ছে 15 টাকায় 16 টাকায় ঠিক এই মুহূর্তে, যেটি সবশেষ কার্যদিবসে লেনদেন হয়েছিল 16 টাকা 30 পয়সায়। অন্যদিকে ন্যাশনাল ফিড মিল লিমিটেড লেনদেন হচ্ছে 18 টাকা 80 পয়সায়, যেটি গত কার্যদিবসে লেনদেন হয়েছিল সবশেষ 19 টাকা 90 পয়সায়। এছাড়াও দেখতে পাচ্ছি পিটিএল রয়েছে 17 নম্বর একেবারে, সেটি লেনদেন হচ্ছে 61 টাকা 10 পয়সায় ঢাকার পুঁজিবাজারে এই মুহূর্তে। দর্শক, ঢাকার পুঁজিবাজারের খবরাখবর ছিল এই মুহূর্তে আমার কাছে। ব্যবসা বাণিজ্যের সংবাদ ও বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন তালিখাতা আজ এ পর্যন্তই। সঙ্গে থাকুন 24 ঘন্টা।